আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই নিশ্চয় ভালো আছেন। আজকে অনেক দিন পর আমি আপনাদের সামনে আরজে ফার্ম নিয়ে নতুন একটি ভিডিও বানিয়েছি। আমরা যারা সরাসরি ফার্ম থেকে লাভবার্ড কিনতে চাই বা লাভবার্ড সম্পর্কে জানতে চাই, তাদের জন্য আজকে আমার এই ছোট্ট ভিডিওটি। আমরা এখানে শুরুতে দেখতে পাচ্ছি বিভিন্ন কালারের খুবই সুন্দর কিছু লাভবার্ড পাখি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খুবই চঞ্চল এই পাখিগুলো। আমাদের বহুল আলোচিত ঢাকা শহরের ধানমন্ডিতে অবস্থিত এই ফার্মটি, তো আজকে ওনার ফার্মে আমরা এসেছি ওনার ফার্মটি, ছোট্ট এই ফার্মটি একটু ঘুরে দেখার জন্য। ওনার বর্তমান অবস্থাগুলো, পাখির কন্ডিশনগুলো আমরা একটু নিজ চোখে দেখে যাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু লাভবার্ড ব্রিডিং পেয়ার। ওনার কাছ থেকে আসলে আমরা জানতে পেরেছিলাম যে উনি বিভিন্ন প্রকারের পাখি একসময় পুষতেন, তো বর্তমানে উনি চিন্তা করলেন যে লাভবার্ড একটি লাভজনক ব্যবসা এবং এই লাভবার্ড থেকে যারা বেকার যুবক তারা স্বল্প সময়ে একটি হ্যান্ডসাম উপার্জন করতে পারবে এবং এটি খুবই মানসম্পন্ন এবং সুনামধন্য একটি ব্যবসা, শখ যেটাই বলুন না কেন। উনি প্রথমে জানতে পেরেছিলাম যে শখ থেকে উনি এখন এটি সম্পূর্ণ বিজনেস হিসাবে উনি এই ফার্মটি দেখছেন। ওনার ফার্মের নাম উনি দিয়েছেন আরজে ফার্ম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই আরজে ফার্মটি পাখিগুলো দেখাবো। দেখুন বন্ধুরা, খুবই সুন্দর কালার, ইয়েলো, মাথাটি লাল, সম্ভবত অ্যাডাল পেয়ার। দেখি ভিতরে বাচ্চা আছে কিনা। ও, আর একটু দেখে নেওয়া যাক। উনি কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যে ছোলা খাই সেই ছোলা লাভবার্ডকে খেতে দিয়েছেন, ধানের পাশাপাশি উনি ছোলা দেন। বন্ধুরা, ওই যে একটি পাখি বসা, পাখিটি সম্ভবত ডিমে বসেছে। যাক, আমি বক্সটি পুরোপুরি দরজাটি খুললাম না, কারণ পাখিটি বের হয়ে যেতে পারে। দেখি অন্যান্য বক্সে কী অবস্থা। এখানেও সেম আরেকটি জোড়া দেখছে, খুবই সুন্দর। তো বন্ধুরা, আমরা যেটা বলতেছিলাম যে আমরা যারা লাভবার্ড বাসায় শখে পালি, শখে পুষি, তাদের জন্য এটি খুবই লাভজনক একটি শখ ব্যবসা, দুটাই খুবই অল্প সময়ে যদি সামান্য একটু পরিশ্রম করি, আমরা সামান্য একটু শ্রম দেই, তাহলে আমরা এই শখ থেকে মাসে 15-20 হাজার টাকা মিনিমাম উপার্জন করতে পারব। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর এই বার্ডগুলো, মাশাআল্লাহ বলা যায়। এবং প্রতিটা বক্সেই বাচ্চা আছে, ডিম আছে, প্রতিটি বক্সে ডিম বাচ্চা আছে। পুরোটা খোলা সম্ভব হচ্ছে না, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, সবগুলো ইয়েলো, ইয়েলো বেবি, অনেকগুলো, 1, 2, 3, 4, 5, 6টি। বন্ধুরা, এখানে 6টি ইয়েলো বেবি দেখা যাচ্ছে, বন্ধ করে দিই। অন্য বক্সগুলোতে একটু দেখি আমরা। এখানে অনেকগুলো সেট আপ ওনার, ওয়াও, এটাও খুবই সুন্দর। আমরা যারা লাভবার্ড কম দামে কিনতে চাই
বা হেলদি ও স্বাস্থ্যসম্মত ভালো সুস্থ পাখি কিনতে চাই, ইচ্ছা করলে আমরা এই ফার্মে যোগাযোগ করে ওনার কাছ থেকে আমরা কমে কিনতে পারবো। আমাকে খুবই সাবধানতা অবলম্বন করতে হচ্ছে, কারণ যে কোনো সময় বাচ্চা বের হয়ে যেতে পারে। বন্ধুরা, এখানেও অনেকগুলো বাচ্চা দেখা যাচ্ছে, আমি হয়তো আপনাদেরকে পুরোপুরি দেখাতে পারছি না, সরি, কিন্তু অনেকগুলো বাচ্চা আছে এটাতেও। লাভবার্ড আসলে খুবই বিরক্ত হয় যে ওদের সামনে যদি আমরা ডিস্টার্ব করি বা কথা বলি, হ্যাঁ, লাভবার্ড খুব বিরক্ত বোধ হয়। যাই হোক, আমরা ওনার একে একে সবগুলো পাখি দেখব এবং পাখি কী অবস্থায় আছে, কোনটি ডিমে আছে, কোনটি বাচ্চা নিয়ে আছে, আমরা সবগুলি দেখার চেষ্টা করব। এর মাঝে বলতে চাই যে এটি কিন্তু সত্যি খুবই লাভজনক একটি ব্যবসা, আমরা শখ থেকে এটা ব্যবসায় পরিণত করতে পারি এবং অল্প সময়ে সামান্য একটু শ্রম দিলেই আমরা ইচ্ছা করলে যে কেউ বাসায় এই পাখি পুষতে পারি। এই পাখির জন্য বেশি জায়গার প্রয়োজন হয় না, অল্প জায়গাতেই আমরা লাভবার্ড পালতে পারি এবং এই লাভবার্ড আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে, দেখতেও ভালো লাগে। আমি আস্তে আস্তে খুলছি বক্সটি। বন্ধুরা, আশ্চর্য ব্যাপার, দেখুন এই বক্সে সবগুলো বাচ্চা কিন্তু ব্ল্যাক ব্ল্যাক লাভবার্ড, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এখানে 1, 2, 3, 4, 5 বেবি, পাঁচটাই ব্ল্যাক। আচ্ছা, একটু প্যারেন্টসকে দেখা যাক, প্যারেন্টস কী কালার, প্যারেন্টসটা একটু দেখি আমরা। আচ্ছা, এখানে 5 বাচ্চা, এটা অফ করে দিই। ওই যে প্যারেন্টস, আপনারা নিশ্চয়ই দেখলেন প্যারেন্টস। তো বন্ধুরা, এখানে আরও অনেকগুলো বার্ড আছে, এগুলো সম্ভবত নিউ অ্যাডাল, এগুলো সবগুলোকে একটি বড় খাঁচায় রাখা হয়েছে, খুবই সুন্দর কালার। বন্ধুরা, এখানে একটি খুব সুন্দর পেয়ার দেখছি, লেজগুলো অপরূপ সুন্দর। আমরা আপনাদেরকে কিছুদিন পর পর একটি করে ভিডিও দেখানোর চেষ্টা করব, নতুন নতুন ভিডিও আমরা আপলোড দিব, প্রথম প্রহরে নতুন নতুন ভিডিও আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। দেখি এই বক্সটিতে কী অবস্থা। বন্ধুরা, এখানেও অনেকগুলো বাচ্চা দেখা যাচ্ছে, বাচ্চাগুলো একেবারে ছোট। মোটামুটি যা দেখলাম বন্ধুরা, যে ওনার এই ফার্মে আমরা যেই কটি বক্স খুললাম, প্রত্যেকটি বক্সেই ডিম এবং বাচ্চা নিয়ে আছে লাভবার্ডগুলো। তো মাশাআল্লাহ দিলে বলা যায় যে সফল একটি খামার, এটি সফল একটি ফার্ম। আপনারা ইচ্ছা করলে এই ফার্ম থেকে বাচ্চা কিনতে পারবেন। আমি যতটুকু কথা বলে জানতে পেরেছিলাম যে উনি খুচরাও বিক্রি করেন, আর অনেক দূর থেকে ওনার কাছে অনেকেই আসেন, ঢাকা বাইরে থেকে অনেকেই আসেন ওনার কাছ থেকে পাখি কিনতে। তো উনি সবাইকেই সাপোর্ট দেন যে পাখি পালার জন্য উৎসাহ দেন, এবং ওনার কাছ থেকে যারা কিনেছেন তারাও যথেষ্ট লাভবান হয়েছেন। তো বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে, আবারও শুভেচ্ছা জানিয়ে আজকে আমার এই ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং আগামীতে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। আপনারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।